সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি বায়ার ধরার দুইটা টেকনিক নিয়ে কথা বলতে যাচ্ছি, যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ধরে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ক্লাসটা আমি মনে করি। তো বিশেষ করে যারা ইউটিউব ক্যাটাগরি এবং ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ করে থাকেন, আজকের ক্লাসটা শুধু তাদের জন্য এবং আমাদের স্টুডেন্টদের জন্য। কারণ বিশেষ করে আমাদের স্টুডেন্টরা যারা একদম নতুন, এক থেকে 15 দিনের ভিতরে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটা খুবই উপযুক্ত। কারণ হচ্ছে, আমরা প্রথমেই বলি যে আমাদের যারা স্টুডেন্ট তারা 1 থেকে 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামাই দেয় ইউটিউব ক্যাটাগরির কাজগুলো শিখে, যাতে তারা 7 দিনের ভিতরে মার্কেট প্লেসে নামলে খুব দ্রুত সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তো এবার এখানে যারা নতুন, যারা আমাদের স্টুডেন্ট না, তাদের কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে থাকে। কারণ হচ্ছে তাদের গাইডলাইন দেওয়ার কোনো জায়গা থাকে না বা তারা গাইডলাইন কোথাও পায় না, সেই জন্য ফাইবার বা আপওয়ার্কে কিন্তু খুব দ্রুত তারা সাকসেস হতে পারবে না। কারণ ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে আপনাকে অ্যালগোরিদমটা জানতে হবে, অ্যালগোরিদম যদি জানেন তাহলে আপনি ওইখানে সাকসেস হতে পারবেন, অন্যথায় আপনাকে আউট অফ মার্কেট প্লেসটাকে বেছে নিতে হবে। যাই হোক, দিকে আমি যাচ্ছি না বা এইদিকে আমি আর যাচ্ছি না, তো সরাসরি আমরা চলে যাই এই দুইটা ক্লায়েন্ট ধরার মেথডটা নিয়ে। আমরা পূর্বে এই ক্লাসটা একবার করছিলাম, তো অনেকেই প্রবলেম হয়েছে। তো আশা করি যে আজকে আপনাদের সম্পূর্ণ ধারণাটা আমি দিতে পারবো যে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করে। তো আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে যাবেন, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমরা একটা জিনিস মিসটেক করে গেছিলাম। আপনার একটা নতুন একটা ব্রাউজার নেবেন, সেটা ক্রোম হোক, মজিলা হোক, যাই বলেন না কেন, বা অপারে মেনু হোক, যেটাই হোক কোনো সমস্যা নাই। আপনি প্রথমে আপনার হিস্টোরিটা ডিলিট করে নেবেন। আমি এখানে আমার টোটাল হিস্টোরি আছে, আমি টোটাল হিস্টোরিটা ক্লিন করে নিব এখান থেকে। ডিলিট, যত কিছু হিস্টোরি আছে, টুডে মুডে যা বলেন না কেন, সব ডিলিট করে নেব। কারণ এইগুলো ডিলিট না করলে আমার অ্যাকুরেট পার্সনের কাছে আমি কি পৌঁছাইতে পারবো না। কেন পৌঁছাইতে পারবো না, কারণ হচ্ছে আমার হিস্টোরি যদি থাকে তাদের কাছে, তাহলে আমরা অন্য রাষ্ট্রের মানুষের কাছে আমাদের সাজেস্ট করবে না, বা অন্য রাষ্ট্রের মানুষজন আমাদের ইউটিউবে সাজেস্ট করবে না। তো এরপরে আপনার যখন ব্রাউজারটা হিস্টোরিটা ক্লিয়ার হয়ে যাবে, এটা আপনার অন্য একটা ব্রাউজারে করবেন, যে ব্রাউজারে আপনার ফাইবার বা পর্ক বা অনেক ডিটেলস থাকে বা আপনার অনেক হিস্টোরি থাকে, ফেসবুক লগইন থাকে, ইউটিউব লগইন থাকে, ওই ব্রাউজারে করবেন না। আপনার অন্য একটা ব্রাউজারে যেখানে একদম ফ্রেশ থাকবে। যদি আপনি মজিলা ফায়ারবক্সে কাজ করেন তাহলে ক্রোমেতে কাজ করবেন, ক্রোমেতে কাজ করলে মজিলা ফায়ারবক্সে আসবেন, বা আদার্স অনেক ব্রাউজার আছে সেগুলোতে ইউজ করতেই পারেন। তো আমরা এই ব্রাউজারটা হিস্টোরিটা ক্লিয়ার করে নিলাম, এবং এখানে এসে আপনারা লিখবেন হচ্ছে হক্স বিপেন প্রক্সি, এটা লিখে আপনারা সার্চ করবেন। দেখেন, এটা লিখে সার্চ করবেন। এটা যদি আপনি লেখেন হক্স বিপেন, এখানে এসে সার্চ করবেন হক্স বিপেন, বিপেন লিখে সার্চ করলে এখানে এক্সটেকশন পাবেন বা ওয়েবসাইট পাবেন। এখানে এসে সার্চ করলে আপনি ক্রোম ব্রাউজারটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর যদি মজিলা ফায়ারবক্স হয় সেক্ষেত্রে আপনাকে এখানে আসবেন এক্সটেকশনে, এখান থেকে ম্যানেজ এক্সটেকশন, এখানে এসে লিখবেন হক্স, হক্স বিপেন, এটা লিখে সার্চ করবেন। তাহলে আপনারা এই এক্সটেকশনটা পাবেন। এখান থেকে জাস্ট আপনারা অ্যাড করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট অ্যাড করে সাইন আপ করে জাস্ট এখানে লগ ইন করে ফেলবেন, আর কোনো কাজ নাই। হ্যাঁ, আর অবশ্যই এটা যখন ভেরিফাই করবেন, আপনার এখানে লগইন না, জিমেলটা লগ ইন করার দরকার নেই, আরেকটা ব্রাউজার থেকে আপনি ভেরিফাই করে নিন। ঠিক আছে, তো আমরা কী করবো, সরাসরি আমরা চলে আসবো হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আসার পর ধরেন এখানে দেখেন, তারপরে কিন্তু আমার কাছে হিস্ট্রিগুলো চলে আসতেছে, তাই না? দেখেন, তারপরে কিন্তু আমার হিস্ট্রি আসতেছে। এখানে বাংলাদেশি আমার তো আসার কোনো দরকার নাই। এবার আমি লোকেশনটাকে সেট করে নিই। আমি চাচ্ছি যে, ওকে, আমার একটা ক্লায়েন্ট মেসেজ করে ফেলছে, ওকে এক সেকেন্ড, আমি আপাতত আমি যাক, ক্লায়েন্ট মেসেজ করতেছে, করতে থাকুক, সমস্যা নাই। আপনারা শুনতে পাইতেছেন হয়তো, টুপটুপ শব্দ আসতেছে। তো আমরা এখানে কী করবো, লোকেশন আমরা এখান থেকে চালিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা জাস্ট রেসিপি, ফুড রেসিপি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরিটা লিখে সার্চ করবেন। করার পরে এখানে দেখেন, এটা কিন্তু 2 উইক আগে সার্চে এখানে বড় বড় চ্যালেঞ্জ আসবে। তো আমরা কী করবো, ফিল্টার করবো। ফিল্টার কীভাবে করবেন, ধরেন লাস্ট আওয়ার্সে কারা ভিডিও আপলোড করছে, এখানে সেট করলেন লাস্ট আওয়ার্স। এখানে লাস্ট আওয়ার্স সেট করার পরে এখানে ডিউরেশন দিতে পারবেন, রিলিজ কবে থেকে কবে হয়েছে, এগুলো আপনি এ টু জেড সব কিছুই দিতে পারবেন, দরকার নাই। আমরা শুধু লাস্ট আওয়ার্সটা সেট আপ করে জাস্ট এখানে ইয়া করবো,
যে এখানে দেখবেন যে অনেক বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আমাদের সামনে শো করবে, তারপরে আপনাকে একটু কষ্ট করে ফাইন্ড আউট করতে হবে যে দেখি কোনটা নতুনে আপলোড করছে। ধরেন এই একটা মেয়ে নতুনে আপলোড করছে ভিডিও, তো আমরা দেখতে পাচ্ছি এই একটা মেয়ে ভিডিও আপলোড করছে, আই হোপ দুইটা ভিডিও আছে শর্ট, ওকে শর্ট আছে, তো এও নতুনে আসছে, তার মানে এও হচ্ছে আমাদের কাস্টমার হতে পারে। তো আমরা এখানে আসবো, তো ওকে তার ইমেল অ্যাড্রেস কিছু পাচ্ছি না, জাস্ট ইনস্টাগ্রাম পাচ্ছি, ওকে আপাতত একটা রাখি। তো এবার আসেন, এই একজন আছে, এও নতুনে মেবি ভিডিও আপলোড করছে 15 মিনিট আগে, আমরা তাকেও ফলো করব, দেখে ভিডিও আপলোড করতেছে কিনা। এও আমাদের টার্গেটের কাস্টমার, কারণ আমাদের টার্গেট করতে হবে অবশ্যই 1 থেকে 10,000 সাবস্ক্রাইবার, 15,000 সাবস্ক্রাইবার পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এ কিন্তু একদম রাইট পারসন, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এলওএস টেস্টিং, ওকে তো এ কিন্তু রাইট পারসন, কারণ এখানে তিনি ভালো কিছু করতে আসছে। তো আমরা দেখি অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসের আসার পরে এখানে তার কি একটা মেল অ্যাড্রেস পাবো, আমরা যে কাজটা করব এখানে আমরা আমাদের টেমপ্লেটগুলো সেন্ড করব আমাদের স্টুডেন্টগুলো, মানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা টেমপ্লেটগুলো দিয়ে দিছি। আপনারা ওই ভিডিওটা দেখে নিন, ওইখানে স্ক্রিনশট দিয়ে আপনারা ওই টেমপ্লেটটা বের করে নিন। তো এখানে জাস্ট আপনি একটা মেল করবেন, এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। এবার দেখি আরও কোনো লিঙ্ক আছে কি না, আপাতত কোনো লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না। এই মেলে যে আপনি মেসেজ করবেন, আপনি যদি এইভাবে 50 থেকে 100টা মেসেজ করতে পারেন, ওইখান থেকে অনায়াসে আপনি 5 থেকে 7টা ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, 5 থেকে 7টা ক্লায়েন্ট পাবেন, রেসপন্স পাবেন। এখন আপনি যদি মেথডগুলো না জানেন বা সিস্টেমগুলো না জানেন, কীভাবে ধরতে হবে বা কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, সেগুলো আসলে কিছু করার নাই। তো আমি মনে করি যে এইভাবে আপনারা কাজ করতে পারেন। তো এই একজন পাইলাম কিন্তু একদম রাইট পারসন, আমি কিন্তু তার কাছে পৌঁছাতে পারবো। তো এবার আসেন আরেকজনে দেখেন, 200 সাবস্ক্রাইবার আছে, এও কিন্তু দেখি আমরা আমাদের টার্গেটের সাথে যায় কিনা। আমাদের টার্গেট কি 1 থেকে 10,000 বা 15,000 সাবস্ক্রাইবার, এও কিন্তু রেগুলার কাজ করতেছে, হ্যাঁ, তার মানে এও আমাদের টার্গেটেড কাস্টমার। তো আমরা এবার কী করবো, অ্যাবাউটসে যাবো, যাওয়ার পরে দেখবো যে এখানে তার কোনো ইয়া দেওয়া আছে কিনা। তার আরেকটা চ্যানেল আছে কুকিং উইথ সামিনা নাকি সামিনা, ওকে যাই হোক বা নাম নাম, ওকে যাই হোক, দেখি এটা মেবি বাংলাদেশে হবে সম্ভবত, লোকেশন তো আমি পাকিস্তান, ওকে পাকিস্তান, আমাদের দরকার হচ্ছে ইউএসএ, ওকে। তো আপনি একটু কষ্ট করে নিন, এটা আমরা দেখলাম এটা হচ্ছে অন্য রাষ্ট্রের, তো আমরা দেখতে পাচ্ছি। তো এই গেলো একটা সিস্টেম, তো এখানে দেখেন আরও চ্যানেল পাবেন, হ্যাঁ এরকম মানুষ আরও পাবেন। এই একজন 9,000 আছে, হ্যাঁ তাকেও আপনি, ওকে তাকেও আপনি ফলো করতে পারেন। তার দেখি এটাও মেবি অন্য রাষ্ট্রের হবে, এটাও ইন্ডিয়ান হবে সম্ভবত। তো আপনি এভাবে কষ্ট করে, হ্যাঁ ইউনাইটেড আরব আমিরাত দেওয়া আছে, তার মানে ও হচ্ছে আপনার কাস্টমার। তো এবার তার সাথে আপনি যে কী করবেন, যদি মেল অ্যাড্রেস পান পাইলেন, না হলে আপনি এখানে নিজ দিয়ে কমেন্ট করবেন, আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার বা এসইও স্কোর বাড়াইতে আমাদের সাথে যোগাযোগ করুন, এরকম করে সুন্দর করে, বা আপনার ভিডিওগুলো খুবই সুন্দর, আপনি পর্যাপ্ত ভিউ পাচ্ছেন, আরও ভিউ পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন, এরকম একটা ডিসক্রিপশন লিখতে হবে, বা বায়ারদের কনভিন্স করার জন্য একটা ট্যাম্পলেট থাকে, সেটা আপনাদেরকে তৈরি করতে হবে বা কোনো জায়গা থেকে নিতে হবে। তো আমাদের স্টুডেন্টদের দেওয়াই আছে, তো ওই ভিডিওটা দেখলে আপনি ওইখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিজের কাস্টমাইজেশন করে লিখতে পারবেন, ওকে। তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এইগুলো কিন্তু কাস্টমার, অ্যাকুরেট কাস্টমার, ঠিক আছে, এইভাবে আপনি বের করবেন, একটু কষ্ট করে বের করবেন। আর এগুলো কষ্ট করার কী আছে, এখান থেকে আপনি অর্ডার নেবেন, টাকা কামাই করবেন, কষ্ট তো করতেই হবে, তাই না? তো এই হলো একটা মেথড গেল, আশা করি যে আপনি বুঝতে পারছেন। কিন্তু এখানে ভিপিএনটা কাজ করতেছে কি না, না ভিপিএনটা ওপেনই করিনি, ওকে। তো ভিপিএনটা ওপেন করে এবার ইউনাইটেড স্টেটস অ্যাড করবো, এখান থেকে দেখেন আমাদের কানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে, তো ওকে ঠিক আছে। এবার আমরা দেখি আমাদের ইউএসএর পার্সনগুলোকে ফাইন্ড আউট করা দরকার। এবার দেখেন, এবার যদি আমরা লিখি অন্য কিছু চলে আসবে, ফিল্টার করেন, ইউনাইটেড স্টেটসেরগুলো চলে আসবে, আমি ভিপিএনটা ওপেন করতে ভুলে গেছিলাম, ওকে। তো ঠিক আছে, এখানে দেখেন এবার বেশিরভাগ আসবে হচ্ছে ইউনাইটেড স্টেটস, দেখেন ইউনাইটেড স্টেটস এই একটা চলে আসছে, এখানে বেশিরভাগ আসবে ইউনাইটেড স্টেটস। এখন তো আপনারা জাস্ট এই ভিপিএনটা অন করে নেবেন। তো আমি দেখালাম দুইটা সিস্টেমই দেখালাম আপাতত, এখন আমি ভিপিএনটা স্টপ করে দিই, এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম। তো এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম, এবার আমি আরেকটা মেথডটাকে, সেটার নাম হচ্ছে চ্যানেল ট্রাউলার, এখানে আসবেন, এখান থেকে আইসা, এখানে এসে জাস্ট আপনারা কী করবেন, এখানে এসে জাস্ট ক্যাটাগরি সেট করবেন, আপনি কী রিলেটেড কাস্টমারকে খুঁজতে চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি যে গেমিং রিলেটেড বা ফুড রিলেটেড, আপনি এখানে সব ধরনের ক্যাটাগরি পাবেন, যেমন ট্রাভেল দিতে পারেন, তারপরে আপনি দিতে পারেন ফুড, দেখি আছে কিনা, ফুড অ্যান্ড অ্যানিমালস, পলিটিক্স, গেমিং, অ্যানিমেশন, কমেডি, আমি ফুডটা পাইতেছি না, ধরেন আমি যদি গেমিং দিলাম, অ্যান্ড এন্টারটেনমেন্ট বা ওকে এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন, ওকে এটি হলে চলবে আমার, এটা দিলাম।
এবার ল্যাঙ্গুয়েজটা কী দিবেন, অবশ্যই ইংলিশ থাকবে, আমাদের ইংলিশ হলে চলবে। এবার এখানে আসবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস দিবেন, হ্যাঁ ইউনাইটেড স্টেটস দিব, ইউনাইটেড কিংডম দিব, কানাডায় দিব এবং অস্ট্রেলিয়াতে দিব। আমার এই চারটা কান্ট্রির লোকরাই আমাদের কি ফাইবারে বেশি হায়ার করে, তো এটা আপনি দিয়ে দিবেন। এবং ম্যাক্সিমাম কত হবে আপনি এখানে সেট করে দিতে পারবেন, ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার কত থেকে কত হবে এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। 500 থেকে ধরেন আপনি 20,000, এটা এনাফ। তো ভিউ আপনাকে সেট করার দরকার নাই, ক্রিয়েশন ডেট আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো এটা থাকা বাদত বাই ডিফল্ট যেরকম আছে আমরা এটাতে সার্চ করে দেখতে পারি যে আমাদের কাছে কতগুলো চ্যানেল শো করায় তারা। ওকে, তো আমরা কিছুটা অপেক্ষা করবো এখানে, কারণ যেহেতু আমাদের জন্য তারা চ্যানেলগুলো রোবোটিক সিস্টেম করে ফাইন্ড আউট করতেছে। দেখেন এখানে টোটাল সাজেস্ট চলে আসছে মোটামুটি, আমরা এখানে সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি 50,05,583টা রেজাল্ট চলে আসছে নতুন চ্যানেল। আমরা চাইলে কিন্তু এইভাবে এইখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি কীভাবে, ধরেন আমি ইউনাইটেড স্টেটসের লোক চাই, তাহলে ইউনাইটেড স্টেটসটা সেট করবেন, এখানে এসে জাস্ট অ্যাবাউট আসে চলে যাবেন, এখান থেকে এসে জাস্ট তাদের ইমেল অ্যাড্রেস পাবেন। এখানে দেখেন লেখা আছে ভিউ ইমেল অ্যাড্রেস, আমরা ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো, এখানে একটা ক্যাপচা আসবো, আমরা এটা পূরণ করবো, এবার সাবমিটে ক্লিক করে দেবো। দেখেন তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ইমেলগুলোকে আমরা কালেক্ট করে তাদেরকে মেল পাঠাবো, এর থেকে কিন্তু কোনো সহজ কোনো সিস্টেম হতে পারে না, আমি মনে করি এর থেকে কোনো সহজ সিস্টেম হতে পারে না। জাস্ট আপনাকে মেল মার্কেটিংটা করা শিখতে পারলে আপনি এই কাজগুলো করতে পারবেন। আমি আরেকটা চ্যানেল আসছি, তো এখানে আমি মেলটা পাচ্ছি না, যদি না পাই সমস্যা নয়, ওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি এখান থেকে অ্যাভেলেবল কাস্টমার পাবেন। 50 লাখ মানুষকে আপনি মেল করতে পারবেন, কী বলেন, আপনি কাস্টমার পান না? আমরা বলি যে আপনি কাজ করলে বাতিলও পড়বে না, ঠিক আছে। তো এই হলো সিস্টেম, আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। এইভাবে আপনি আশা করি যে কাজগুলি যেভাবে করতে পারবেন এবং খুব সহজেই আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।